এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব জাতীয় স্তরে রিয়েলিটি শো এর নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে পুরুলিয়ার এই ঘটনায় চাঞ্চল্য 250,000 টাকার প্রতারণার অভিযোগ গ্রেফতার করা হয় দুই যুবককে জাতীয় স্তরে রিয়েলিটি শো এর নাম করে প্রতারণার অভিযোগ গ্রেফতার দুই 250,000 টাকা প্রতারণার অভিযোগ রিয়েলিটি শো এর নাম করে প্রতারণার অভিযোগ রয়েছে দুই যুবকের বিরুদ্ধে 250,000 টাকার প্রতারণার অভিযোগ তাদের গ্রেফতার করেছে পুরুলিয়ার সাইবার ক্রাইম থানার পুলিশ পুরুলিয়ার সাইবার ক্রাইম থানার পুলিশ তাদের গ্রেফতার করে জাতীয় স্তরে রিয়েলিটি শো এর নাম করে প্রতারণার অভিযোগ জাতীয় স্তরে রিয়েলিটি শো এর নাম করে প্রতারণার অভিযোগ 250,000 টাকার প্রতারণার অভিযোগ গ্রেফতার করা হয় দুই যুবক জাতীয় স্তরে রিয়েলিটি শো এর নাম করে প্রতারণার অভিযোগ 250,000 টাকা প্রতারণার অভিযোগ গ্রেফতার দুই যুবক তারা ধারা উঠব দাও ওকে স্যাম মেরে কো স্যাম হ্যাঁ